नमस्कार उपस्थित दर्शकवृंद के एवं आजकल अनुष्ठान जर आयोजन कर पूजा कमिटी समस्त बृंद के सभापति सम्पादक सह सम्पादक कोषाध्यक्ष हिसाब रक्षक एवं ऑल मेम्बर्स के एवं सेई संगे समस्त ग्रामवासी बृंद के नेहा प्रयोजित एवं ननिगोपाल पंडित निवेदित एवं वासुदेव भाई परिचालित गोल्ड स्टार म्यूजिकल ट्रुपर पक्ष थेके अनेक अनेक शुभेच्छा एवं भालोबासा जानिए शुरू करछि आजकेर अनुष्ठान किछु कथा किछु गान एई निये आजकेर संगीत मुखर संगीता अनुष्ठान देखते देखते पुजो किन्तु हये गेल किछुदिन आगे प्रति मंडपे मंडपे बेजे उठेछिल मंगलेर शंखध्वनि मा एसेछेन मा जगत जननी एसेछेन मा जगत माता एसेछेन आर सेई मार आगमनी बार्ताई छिल जखन आकाश बातास मुखरित तखन सेई आनंदके आरो आनंदमय करे तुलते आपनादेर सामने हाजिर होयेछे एई गोल्ड स्टार म्यूजिकल टू शुरू करछि आजकेर अनुष्ठान प्रथमे एकटि किशोर कुमारेर बांगला गान दिए शुरू करब आजकेर अनुष्ठान तारपर एकेर पर एक शिल्पीके मंचे निये आसब Oh,
বসে কোনো কথা হবে না আবার যারা এখানে আমার ডান দিকে আছেন তো চাইবো আমি কোনো সংগীত শিল্পী নই আমি কিন্তু শিল্পী নই আমি অ্যানাউন্সার কিছু ভালো ভালো কথা কিছু হাসির কথা মজার কথা আপনাদের শোনাতে এসেছি তো চাইবো আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছেন নিতে যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছেন আজকের এই পূজা কমিটি তারা কি নিজেদের দেখার জন্য অনুষ্ঠানটা আয়োজন করেছেন একটু মা বোনেরা একটু দাদা ভাইরা একটু কথা বলবেন ভালো লাগবে আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন পূজা কমিটি রক্ষাকালী পূজা কমিটি তারা কি নিজেদের দেখার জন্য অনুষ্ঠানটা আয়োজন করেছেন একদমই না যদি নিজেদের দেখার জন্য অনুষ্ঠানটা আরম্ভ করত তাহলে রাত্রি দুটো সময় আরম্ভ করতে পারত শুধুমাত্র আপনাদের জন্য কেননা আমরা সবাই জানি করোনার আবহে আমরা সবাই মর্মাহত আমাদের স্কুলের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছিল না তাদের পরীক্ষার ফিস জোগাতে পারছিল না তার চেয়ে বড় কথা সংসার চালাতেই মানুষ হিমশিম খেয়ে যাচ্ছিল তার সত্ত্বেও আজকের এই পূজা কমিটি আজকের এই আনন্দ সন্ধ্যা একটু সুখ একটু আনন্দ সবাই মিলে ভাগ করে নেব তো আজকের যে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন পূজা কমিটি তো মন প্রাণ থেকে এমন একটা করতালি বাজাবে আজকের সমস্ত সদস্যের মন প্রাণ যেন ভরে যায় একটা জোরদার তালি হোক পূজা কমিটির জন্য সবাই মিলে প্রত্যেকে কামান এভরিবডি আমার মনে হয় এখানে মানুষজন যতজন উপস্থিত আছে ছোট্ট ছোট্ট করে যদি তালি বাজে প্রত্যেক সদস্যের কানের পর্দা ফেটে যাবে একটা জোরদার তালি হোক সবাই মিলে প্রত্যেকে আর মা কালী দেবী বলছি যারা তালি দিল না তাদের সকাল হলে 250 টাকার নোট হারিয়ে যাবে একটা মজা করার জন্য বললাম নাহলে হাসবেন না তা শুন বেশি কথা না বলে চলে যাব সঙ্গীতের জগতে আমরা গান গাই আপনাদের আনন্দ দিই কিন্তু একটা গানকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যাদের বড় ভূমিকা আমরা কিন্তু কখনোই তাদের মনে রাখি না একটা মঞ্চে কুমার শানু গান করলো শ্রেয়া ঘোষাল গান করলো আমরা তাদের বাহুবাদী বা দারুণ শিকার দারুণ গেয়েছে কিন্তু কখনোই তাদের মনে রাখি না মঞ্চের পেছনে যারা থাকে মানে মিউজিশিয়ান ছ ছজন মিউজিশিয়ান যাদের হাতের দক্ষতায় হাতের কৌশলে একটা গানকে প্রাণবন্ত করে তোলে প্রাণ ফিরিয়ে দেয় আর সঙ্গে আছে আউটপুট সাউন্ড ঝুমা সাউন্ড খুব সুন্দর সাউন্ড আমার সুনীল প্রামাণিক তাই তো নাকি দাদা ভাই সুনীল প্রামাণিক তো ভীষণ সুন্দর সাউন্ড আর ইনপুট সাউন্ডে যিনি অপারেট করছেন আমাদের সবার প্রিয় টাইগার তো আসুন পরিচয় করে দিচ্ছি সমস্ত মিউজিশিয়ানদের সঙ্গে আমার বাম দিকে যিনি লিড গিটারে লিড করছেন আমাদের সবার বর্দা মিস্টার শুভঙ্কর বেরা যিনি হাওড়া কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর দাপিয়ে বেড়াচ্ছেন যিনি বড় বড় আর্টিস্টদের সাথে প্রত্যেক মিউজিশিয়ান শো করেন তাদের মধ্যে যিনি অন্যতম আমাদের সবার প্রিয় কিবোর্ডি মিস্টার রবি পাত্র এবং যিনি ঢোল এবং হ্যান্ডসরিতে আছেন আমাদের সবার প্রিয় কিন্তু কোনো অংশ কম নয় কখনো একটান কখনো টেনশান সব মিলিয়ে একাকার করে দেবে একাই একাই একশো আমাদের সবার প্রিয় মিস্টার অভিশপ্ত যাকে আমরা সবাই ভালোবেসে পুরোদা নামে জানি আর যিনি আমাদের অক্টোপেডে আছেন আমাদের সবার প্রিয় একদম দুষ্টু মিষ্টি ছেলে আমাদের প্রিয় সমীর ভাগনা এবং যিনি আমাদের ইয়ামা এবং গ্রামে আছেন আমাদের সবার মিষ্টি দাদা মিস্টার জগন্নাথ দা আর ডান দিকে দিয়ে আছে একদম আমার খুব সুইট হার্ট আমার হৃদয়ের স্পন্দন আমাদের সবার প্রিয় মানুষ কুমার আজকের এই সুন্দর মঞ্চ যিনি আলোকসজ্জায় সজ্জিত করেছেন একটু নাম দেব আজকের যিনি এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চ সাজিয়েছেন জয়গুরু ইলেকট্রিক তো আসুন আর কথা না বাড়িয়ে ফিরে যাবো সঙ্গীতের জগতে মঞ্চ দেখে নেব সেই গোল্ড স্টার মিউজিক্যাল টিপের জনপ্রিয় সঙ্গীত শিল্পী যার সঙ্গীতের সুর গানের ভেলায় আপনাদের মনের মনিকোঠায় দোলা লাগাবে মঞ্চ দেখে নেব সেই কুমার শানু এক রাশ গানের ডালি নিয়ে মঞ্চ দেখে নেব সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার সুরের জাদুতে আপনাদের মনের মনিকোঠায় দোলা লাগাতে মঞ্চে আসেন আকাশ কুমার বসন পরমা বসন পরমা বসন পরমা
শুরুতেই বলবো ঠিক এইভাবেই ভালো লাগলে একটু হাতের তারের মাধ্যমে আসলে পাঠিয়ে দেবেন।